নমস্কার, কেমন আছেন সবাই? এক্সপ্লোর উইথ এসেন্টকের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মহালয়া, ঘড়িতে এখন ভোর 5টার মতন বাজে। রোজ এত তাড়াতাড়ি উঠি না ঘুম থেকে, আর একটু পরে উঠি, ওই 6টা নাগাদ উঠি। কিন্তু আজকের দিনটা অন্যান্য দিনগুলির থেকে একটু আলাদা, কারণ আজকে মহালয়া। মহালয়ার মানে হলো পিতৃপক্ষের শেষ ক্ষণ ও দেবীপক্ষের সূচনা। আজ থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত 15 দিন হল দেবীপক্ষ। টিভিতে আমি মহালয়া চালিয়ে দিলাম, একটা পুজো পুজো ভাইবস চলে আসে এই মহালয়ার দিন থেকেই। শাস্ত্র মতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যার তিথি। এই তিথিতে দেবী দুর্গার বোধন করা হয়। বোধন মানে জাগরণ। বাজল তোমার আলোর বেণু, মাতল যে ভুবন। বাজল তোমার আলোর বেণু, আজ প্রভাতে শেষু। শুনে খুলে দিন মন, বাজল 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 তোমার আলোর বেণু। আমরা বেরিয়ে পড়লাম সকাল সকালই স্নান টান সেরে, কিন্তু কোথায় যাচ্ছি এখন বলবো না। পুরো ব্লগটা দেখতে থাকুন স্কিপ না করে, তাহলেই বুঝতে পেরে যাবেন সবাই কোথায় যাচ্ছি আমরা। আমরা যে জায়গায় যাচ্ছি, যাওয়ার পথে আজকে অনেক ক্লাবের পুজো প্যান্ডেলের প্রস্তুতি আপনাদেরকে ঘুরে দেখাবো। শুধু আগরতলার প্যান্ডেল দেখাবো না, আজকে আগরতলার বাইরে অর্থাৎ সাউথ ত্রিপুরার অনেক পুজো প্যান্ডেল আপনাদেরকে দেখাবো যাওয়ার পথে। আমরা এখন রয়েছি আগরতলার ফ্লাইওভারের উপর। ফ্লাইওভার শব্দটির থেকে আমরা উড়াল পুল নামে বেশি পরিচিত। দেখুন কি সুন্দর রাস্তার দুধারে গাছপালা, এমন ন্যাচারাল বিউটি একমাত্র আমাদের ত্রিপুরাতেই পাবেন। খুব অপূর্ব দৃশ্য দেখুন। সামনের রাইট সাইডে একটি প্যান্ডেল তৈরির কাজ চলছে। আপনাদেরকে প্রথমেই বলেছি সাউথ ত্রিপুরার পুজোগুলো ঘুরে দেখাবো। আর সামনেই আরেকটা প্যান্ডেল রয়েছে উদয়পুরের। এবারের ওনাদের থিম হল দক্ষিণেশ্বরের কালী মন্দির। বড় বড় লাইটিংয়ের গেট লাগানো হচ্ছে। সামনে আরেকটা প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। এই প্যান্ডেলটি উদয়পুরের জামতলা চৌমুহনিতে অবস্থিত। আমরা চলে এসেছি উদয়পুর মাতা বাড়িতে। আজকে অমাবস্যায় কালী পুজো হচ্ছে। এই জলাশয়টা কল্যাণ সাগর নামে পরিচিত। কিছুদিন আগে এই পুকুর বা জলাশয়টি বন্ধ ছিল, এখন খোলা হয়েছে শুদ্ধিকরণ পুজো করে।
শুদ্ধিকরণ কেন করা হয়েছিল সেই বিষয়টি জানতে হলে স্ক্রিনে থাকা আই বটনটিতে ক্লিক করে দেখে নিন আমার আগের ভিডিওটা। আমরা মাকে পুজো দেওয়ার জন্য একটি দোকান থেকে ভোগ আর পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি পুজো দেব বলে। এখানে অনেক দোকানপাট রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে অনেক ভিড়, সাজিয়েছেও খুব সুন্দর করে মন্দিরটিকে, এমন সুন্দর করে এই প্রথমবার সাজিয়েছে। আমরা ঠাকুর মশাইকে ভোগটা দিয়ে দিয়েছি, উনি মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে আসবেন। আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট, দাঁড়ান আপনাদেরকে সামনের থেকে মাকে দেখাই। এত ভিড়, দাঁড়ানো যাচ্ছে না ঠিক করে। পুরো মন্দির চত্বরে অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছে। আজকে ভীষণ ভিড় ছিল। এই ফুলের ডেকোরেশন দশমী পর্যন্ত রাখবে। দাঁড়ান আপনাদেরকে পুরো ঘুরে দেখাই, দেখুন কি লম্বা লাইন পুজো দেওয়ার জন্য, একদম সিঁড়ির নিচ পর্যন্ত লাইন চলে এসেছে। নাট মন্দিরে প্রচন্ড ভিড়, বসার জায়গা পাওয়া তো দূরের কথা, দাঁড়ানোরই জায়গা নেই, এত পরিমাণে ভিড় ছিল। আর হ্যাঁ, এই ফুলের ডেকোরেশন দশমী পর্যন্ত রাখবে, আপনারা এসে দেখে যেতে পারেন, কিন্তু যেই রোদ কতদিন ফুলগুলো টিকবে তা সন্দেহ আছে, যা রোদের হিট শুকিয়ে যাবে পরে।
আর জানেন, মহালয়া উপলক্ষে মাতা বাড়িতে মিষ্টি প্রসাদ দিচ্ছিল সকল ভক্তদের, এটা দারুণ লেগেছে। রসগোল্লাটা খুব টেস্টি ছিল, আমার তো দারুণ লেগেছে। মাকে পুজো দেওয়ার পর এখন নিজেদের পেট পুজো করতে চলে এসেছি একটি খাবারের দোকানে। দোকানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, লাইটিংগুলোও বেশ সুন্দরই। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন যাচ্ছি একটু শপিং করতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই, আপনারাও দেখবেন। আমরা আগরতলার একটি শপিং মলে রয়েছি। এখানে প্রচুর কালেকশন রয়েছে, শাড়ি, কুর্তি, লেহেঙ্গা, বিভিন্ন নানা রকম জিনিস। আমি একটা শাড়ি এক্সচেঞ্জ করতে এসেছি এখানে। দাঁড়ান, আপনাদেরকে একটু ঘুরে দেখাই পুরো মলটা। আমরা এখন রয়েছি মেলার মাঠ অবস্থিত এগিয়ে চলো সংঘের পুজো প্যান্ডেলের সামনে। উনাদের এবারের থিম হলো রাবণের লঙ্কা, কাল্পনিক মহৎ। আমাকে একজন ফলোয়ার কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন এগিয়ে চলো সংঘ পুজো প্যান্ডেলটা কভার করার জন্য। উনার চ্যানেলের নাম হলো এক্সপ্লোর এন্ড মোর। আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।